বিএনপি নির্বাচনের পথে হাঁটবেন এবং সঠিক পথে হাঁটবেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এটি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমরা সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই। এই অবরোধ নামক জনগণের বিরুদ্ধে যে অবরোধ, এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে সন্ত্রাসের পথ পরিহার করে আমরা আশা করব যে বিএনপি নির্বাচনের পথে হাঁটবেন এবং সঠিক পথে হাঁটবেন। দেখেন, নির্বাচনের জনগণ অনেক উৎসাহী, বাংলাদেশের জনগণ। আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচনটি হলো জনগণের জন্য। রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব, সেই তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের কাছে এসে হাজির হবে, জনগণের রায়ের জন্য তারা জনগণের সামনে এসে দাঁড়াবে, এটি আমাদের প্রত্যাশা। দেখেন, নির্বাচনে এই এলাকার ঢাকা 13 আসনের মানুষ আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে এবং আমি বিশ্বাস করি যে জনগণ ব্যাপক হারে ভোট গ্রহণ অনুষ্ঠানে, ভোট পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমি এখন পর্যন্ত কোনো বিদ্রোহীকে আমি পাইনি। আশা করি আগামীকাল পর্যন্ত মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগর এলাকার আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল, সেই দলে আমি বিশ্বাস করি যে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।